হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এন এম জে এনএম দু হাজার তেইশ দু হাজার সকলকে স্বাগত জানাই এর আগে যে ইনফরমেশান বুলেটিনের ভিডিওটা করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছিল যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও বানাতে তো তোমরা থামলে নিশ্চয়ই দেখলে যে ডোমিসাইল সার্টিফিকেটটা কী বলতে চেয়েছি এবং ওখানে প্রফর্মা ওয়ান প্রফর্মা এ ওয়ান প্রফরমা এ টু প্রফরমা টু এগুলো তিনটে প্রফরমা লাগবে এবং এগুলো কী করতে হবে তা নিয়ে আমি কিছু একটা তোমাদের ইনফরমেশান দেবো এখানে দেখো ডোমিসাইল সার্টিফিকেট বলতে এই যে তিনটে প্রফর্মা যে রয়েছে সেগুলোই কিন্তু এখানে প্রফর্মা এ ওয়ানটা যেটা রয়েছে দেখো রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট টেন ইয়ার্স অ্যাজ ওয়ান থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু থেকে শুরু করে দশ বছর কমপক্ষে যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করছে তাদের জন্য একটা রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে হবে এবার ডোমিসাইল সার্টিফিকেট এখানে দুটো দেওয়া রয়েছে একটা প্রফোর্মা এ দিয়েছে এবং একটা রয়েছে প্রোফর্মা এ টু আর একটা রয়েছে প্রোফর্মা টু সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর এএনএম আর অ্যান্ড জিএনএম কোর্সেস আচ্ছা যে ডোমিসাইল সার্টিফিকেটটা কি দুটোই এএনএম এন এম হ্যাঁ যারা এ এন এম এ বা জিএনএমে চান্স পাবে তাদের ডোমিসাইল সার্টিফিকেট দুটোই কিন্তু লাগবে এবার ডোমিসাইল সার্টিফিকেট দুটো কোথা থেকে ইস্যু করতে হবে আমি সেটা বলছি এখানে প্রথমে দেখো ওখানে কী কী লেখা আছে সার্টিফাইড দ্যাট ড্যাস সন ডটার অফ এখানে নিজের নাম লিখতে হবে দেখো সার্টিফাইড দ্যাট এখানে নিজের নাম তারপরে ডটার অফ বা সন অফ লিখে এখানে নিজের বাবার নাম তারপরে এখানে ভিলেজ বুঝতে পারছো লিখা যে ভিলেজ তারপরে স্ট্রিট পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আর এখানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম ওকে আচ্ছা এরপরে এখানে একটা ক্যান্ডিডেটস ফটোগ্রাফ দিতে হবে কালার ফটোগ্রাফ এখানে দেখো কালার ফটোগ্রাফ ইন দিস বক্স ফটো মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি ফটো কিন্তু অ্যাটেস্টেড ফটো হতে হবে এমনি ফটো পেস্ট করলে কিন্তু হবে না সার্টিফাইং অথরিটির দ্বারা এখানে একটা অ্যাটেস্টেড ফটো মানে যেখানে তুমি এ করতে যাবে আর কি এটা ইস্যু করতে যাবে আমি বলছি কোথায় কোথায় ইস্যু করতে যেতে হবে তার কাছ থেকেই কিন্তু এখানে অ্যাটেস্টেডটা করে নিতে হবে এবং ফটোটা পেস্ট করতে হবে আর এখানে নিজের ক্যান্ডিডেট সিগনেচার לאג like, ואוקיי okay. আচ্ছা তারপরে যেটা করতে হবে এখানে দেখো সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি এখানে সিগনেচার নিতে হবে সার্টিফাইং অথরিটি যেখানে যাবে তারপরে ফুল নেম সার্টিফি এখানে তারপরে ডিজাইনেশান উইথ সি অফিসিয়াল সিল দিতে হবে অফিস অ্যাড্রেস অফিস ফোন নাম্বার মোবাইল নম্বর অপশনাল আইডি নাম্বারটা অপশনাল যদি থাকে তো ঠিক আছে বা যদি তিনি দিয়ে দেন তাহলে ঠিক আছে নাহলে মাস্ট যেগুলো আছে ওগুলো নিতেই হবে আচ্ছা এবার কথা হচ্ছে যে এই যে প্রোফর্মা ওয়ান এটা আমরা কোথা থেকে ইস্যু করব প্রফরমা ওয়ানটা ইস্যু করতে হবে যে কোনো এগ্রো এ গ্রেট অফিসার যারা রয়েছেন যেমন তোমাদের কাছাকাছি যারা হবে সেটা হবে বিডিও বা বিডিও না পারলে এসডিও ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট দুজনের মধ্যে হবে একটা আর বিডিও এসডিও ডি এম হল তারপরে যে ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি থাকছেন এদের কাছ থেকে কিন্তু সাইন নিলেই হবে তোমাদের কাছে যেটা মনে হবে যার কাছ থেকে তাড়াতাড়ি কাজটা করে পাওয়া যাবে তার কাছে গেলে হবে বিডিও আমার মনে হয় বিডিওর কাছে গেলেই ঠিক হবে কিন্তু যে কোনো এগ্রেট অফিসারের কাছ থেকে এটা মানে ইস্যু করে নিলেই হবে ওকে এরপরে চলো আমরা প্রফর্মা এ টু এর কথা বলি প্রফরমা এ টু এ দেখো এখানে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট লাস্ট টেন ইয়ার্স অ্যাজ ওয়ান থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু একই জিনিস লেখা আছে প্রফর্মা এ টু এও কিন্তু এটা কোথা থেকে ইস্যু করতে হবে সেটা আমি বলছি এখানে দেখো সার্টিফাইড দ্যাট এখানে একটু চেঞ্জ রয়েছে সার্টিফাইড দ্যাট এখানে নিজের নাম এখানে বাবার বাবার নাম হ্যাজ পাস্ট দ্য টেন প্লাস টু এক্সামিনেশান ইন দ্য ইয়ার তুমি টুয়েলভ কোন সালে পাস করেছো এখানে এ ইয়ারটা দিতে হবে উইল অ্যাপিয়ার ইন দ্য ফাইনান টেল প্লাস টু এক্সামিনেশান ইন দু হাজার তেইশ ফ্রম দিস ইনস্টিটিউশন বা অথবা যে দু হাজার তেইশ থেকে সে মানে অ্যাপিয়ার করেছে সেই স্কুলে যদি সে স্কুল থেকে দু হাজার তেইশে এইচএস দেয় এবার ফর্ম এবং এন এম জেন ফর্ম ফিল করতে চাই তাহলে ফর্ম ফিল করতে পারবে এবং এখানে কিন্তু কোনো ইয়ার তাকে দিতে হবে না যদি সে দু হাজার তেইশের ক্যান্ডিডেট হয় আর যদি তার আগে দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার কুড়ি উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো যা হয় এখানে কিন্তু ও যে সাল থেকে এইচএস পাস করছে সেখানে সেই সালটা দিতে হবে তবে ইট ইজ ওয়ালসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল অ্যাড ভিলেজ তারপরে স্ট্রিট পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং এখানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আচ্ছা এখানে আবার একটা অ্যাটেস্টেড ফটো লাগবে এটা কিন্তু যে কোনো সার্টিফাইং অথরিটি বা তুমি এখানে যার সিগনেচার নিতে যাবে সে তার এখানে সিগনেচার মানে অ্যাটেস্টেড করে নিতে হবে আর এখানে ক্যান্ডিডেট সিগনেচার আচ্ছা এখানে আবার একই রকম আগের প্রফর্মা এ ওয়ানে যা ছিল সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি ডিজাইনেশন উইথ অফিসিয়াল সিল অফিস অ্যাড্রেস অফিস ফোন নাম্বার মোবাইল নাম্বার এ থিডি আচ্ছা প্রফরমা এ টুটা কোথায় সিগনেচার করাতে হবে প্রোফর্মা এ টু করাতে হবে তুমি যে স্কুল থেকে মানে এইচএস পাস করেছো যে স্কুল থেকে এইচ হয়েছে সেখানেই কিন্তু এটা এ করতে হবে সেই স্কুলের হেড যে হেড অফ দা ইনস্টুডেন্ট থাকবে এই হেডমাস্টার আর কি সেখান থেকে কিন্তু এইচএস মানে এটা ইস্যু সরি ইস্যু করাতে হবে আর কি যেখান থেকে এইচএস পাস হয়েছে সেই স্কুলের হেডমাস্টার দ্বারা বা হেড অফ দ্য ইনস্টি দ্বারা এখানে এ করতে হবে ইস্যু করতে হবে প্রফর্মা এ টু তাহলে পরফরমা এ ওয়ানটা বুঝতে পারলে যেটা বললাম যে বিডিও এসডিও ডিএম অথবা ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক আছে আরও অন্য এগ্রেড অফিসার দ্বারা হতে পারে যদি তোমাদের দরকার পড়ে এগুলো ছাড়াও যে আরও কারো হবে কি না আমি একটা লিস্ট দেবো তোমাদের কার কার কাছ থেকে এটা ইস্যু করতে পারবে আর কি তোমার কমেন্টে জানাবে যদি এই চা চারজনের ডিস্ট্রিক্ট কালেক্টর নিয়ে চারজন এই চারজনের মধ্যে যদি তোমাদের কোনো অসুবিধা হয় যে এখান থেকে আমরা পারছি না তাহলে আরও যদি কোনো দরকার পড়ে তাহলে আমরা নাম আমি নামগুলো বলে দেবো যে কোথাও কোথা থেকে ইস্যু করতে হবে আর প্রফর্মা এ টু যেটা আছে ওটা কিন্তু একজনের কাছ থেকে সেটা হচ্ছে যেখান থেকে এইচএস পাস করেছে সেই স্কুলের হেড অফ দা ইনস্টিটিউট আর কি হেড মাস্টার দ্বারা এখানে ইস্যু করতে হবে তারপরে চলে যাও প্রফর্মা টু নম্বর যেটা রয়েছে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট ফর এএনএম এনএম অ্যান্ড জিএনএম পার্সোনাল ইনফরমেশন যা আছে এখানে দিতে হবে এখানে একটা অ্যাটেস্টেড ফটো পেস্ট করতে হবে এখানে এখানে যা আছে পার্সোনাল ফাদার্স নেম ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস যা রয়েছে এখানে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস হিস্টোরি অফ ইলনেস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস ফ্যামিলি হিস্টোরি ফিজিক্যাল এক্সামিনেশান হাইট ফিজিক্যাল বিল্ট এগুলো দেখো হিস্টোরি অফ ইলনেস যে আগে ছিল ইলনেসটা বা এখন আছে ফ্যামিলিতে কার কার আছে এরকম লিখতে হবে ফিজিক্যাল এক্সামিনেশান হাইট কতটা ফিজিক্যাল বিল্ড কতটা তারপরে ডিফরমেটি পোস্টার অ্যান্ড গেট কন্ডিশন অফ স্কিন অ্যান্ড এগুলো কিন্তু চেক করাতে হবে গিয়ে হ্যাঁ হসপিটাল যে কোনো হসপিটাল গিয়ে চেক এখানে কি কি হবে সব কিছু এখানে তোমাদের পুরোটা ফিল আপ করতে হবে ওখানে গেলেই কিন্তু এটা পুরোটা কি কি জানতে হবে ওগুলো বললে কিন্তু তোমাদের করিয়ে দেবে রিপোর্টটা এবং এখানে সব কিছু লিখতে হবে ঠিক আছে এখানে এগুলো লিখার পরে তারপরে দেখো আই হ্যার বাই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ এক্সামাইড মিস্টার এগুলো কিন্তু এখানে নিজের নাম লিখতে হবে যে এই কথাটা বলছে যে 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 ডক্টরের কাছে তুমি এটা চেক করেছো সেখানে তোমার বলছে এখানে নিজের নাম লিখতে হবে ক্যান্ডিডেটের নাম আর কি এখানে আই হ্যাভ বাই সার্টিফিকেট দ্যাট আই হ্যাভ এক্সাম মাইন্ড মিস্টার আর মিসেস নিজের ক্যান্ডিডেটের নাম এটা হয়তো ওখানে তোমার ডাক্তাররা লিখে দেবে বা নিজে লিখলে হবে ডাক্তারের সিল নিলে হবে এখানে ইন ভিউ অফ দ্য অ্যাবভ ফাইন্ডিং দ্য ক্যান্ডিডেট ইজ তারপরে ফিট ইউনিট অফ অ্যাকাউন্ট অফ টেম্পোরারি আনফিট অন অ্যাকাউন্ট অফ ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট আর এখানে সিগনেচার অফ দ্য মেডিক্যাল প্রাকটিশনার এখানে যার কাছে তুমি গিয়েছো সাইন নিয়ে আসতে এখানে একজন মানে সার্টিফাইড ডক্টর হলে হবে এখানে সাইন করে দেবে নেম ডিগ্রি রেজিস্ট্রেশন বা অফিসিয়াল সিল মাস এখানে প্রফর্মা তিনটা প্রফর্মা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এর কথা হচ্ছে যে এই প্রফর্মাগুলো লাগবে কখন এই প্রফরমাগুলো লাগবে যখন মানে এনএম জেন এম পাস করে নেবে পাস করার পরে যখন কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু এই প্রফর্মাগুলো লাগবে ওকে